ক্রিস গেইল দলে থাকা মানে অনুপ্রেরণা প্রতিপক্ষের জন্য বাড়তি হুমকি বলছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান রাজশাহী চট্টগ্রাম ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ছয়টায় বেলা তিনটার দিকে মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে হাজির লিডার বোর্ডের দুই নম্বর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তবে দলের সাথে মাঠে আসেননি দ্য ইউনিভার্স বস ক্রিস গেইল লম্বা ফ্লাইটে ঢাকায় এসেছেন এখনও জেট ল্যাক কাটেনি আর তাই হোটেলেই নিজের মতো বিশ্রাম নিচ্ছেন ক্রিস গেইল তবে গেলকে দলে পেয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আত্মবিশ্বাস তুঙ্গে ওর পাস্ট রেকর্ড বিপিএল অনেক ভালো আর আমরা সবাই জানি ও যেদিন খেলে হয়তো টিমের জন্য অন্যরকম একটা ইফেক্ট পড়ে অন্য টিমের জন্য তো অবশ্যই আমাদের জন্য একটা ভালো দিক যে ও ঢাকা এসে পৌঁছেছে রিসেন্ট ফর্মের কারণেই কিনা ক্রিস গেইলকে সেভাবে গুনছে রাজশাহী রয়্যালস বড় ক্রিকেটার হিসেবে তার প্রতি সম্মান আছে রয়্যাল স্পিনার তাইজুল ইসলামের তবে গেইলের ভয়ে মোটেও ভীত নয় রাজশাহী মাঠের ক্রিকেট ওকে সামলানো খুব একটা কঠিন হবে না মনে করেন তাইজুল গেল হান্ড্রেড মারবে তারপরে বড় প্লেয়ার তাদেরকে অবশ্যই সম্মান করা উচিত তো হয়তোবা সে যদি দাঁড়া যায় যে আলাদা খেলা হইতে পারে সে যদি তাড়াতাড়ি আউট হয়ে যায় খেলাটা চেঞ্জ হতে পারে দশ ম্যাচে দুই দলের পয়েন্ট সমান চোদ্দ দু দলেরই প্লে অফ নিশ্চিত রানরেইটের ফেরে লিডারবোর্ডের দুইয়ে চ্যালেঞ্জার্স একে রাজশাহী হাতে বাকি দুই ম্যাচেই দুই টেবিল টপার একে অপরের প্রতিপক্ষ বড় দলের বিপক্ষে টানা দুই ম্যাচ খেলাটা একটু কঠিন হলেও চার পয়েন্টের দিকেই তাকিয়ে চট্টগ্রাম রাজশাহী হাসান মাহাদি ডিবিসি নিউজ ঢাকা দিনের প্রথম ম্যাচে সিটকে পড়া সিলেটের বিপক্ষে মাঠ নামে কুমিল্লা প্লে অফে খেলতে বাকি তিন ম্যাচের একটা তো হারা যাবে না ভালো করে জানেন কুমিল্লার কোচ ওটিস গিপসন আগে যা হবার হয়েছে বাকি সব ম্যাচে জিতেই প্লে অফ নিশ্চিত করতে চায় কুমিল্লা জানালেন কোচ দলে ফিরেছেন আসরে সেরা ব্যাটসম্যান দাভিদ মালান নয় ম্যাচে পাঁচ হার চার জয় আট পয়েন্ট নিয়ে লিডার বোর্ডের পাঁচে কুমিল্লা ওয়ারিয়র্স হাতে থাকা তিন ম্যাচের সবকটা জিততে না পারলে প্লে অফে টান পড়বে সৌম্য সরকারদের পেছনের কথা ভেবে আর সময় নষ্ট করতে চান না কুমিল্লা কোচ বাকি তিন ম্যাচ জিতেই খেলতে চান প্লে অফ আমরা এখনো পর্যন্ত সেরা ক্রিকেট খেলতে পারিনি এখন আমাদের প্রতিটা ম্যাচই ডু অ ডাই আর একটা ম্যাচও হারা যাবে না প্রতিটা ম্যাচ জিতেই আমরা প্লে অফ খেলতে চাই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাওয়া সিলেটের সাথে ম্যাচ বলেই ভরসা পাচ্ছেন গিবসন থান্ডারদের হারিয়ে নতুন যাত্রার শুভ সূচনা করতে চান তিনি দলে ফিরেছেন কুমিল্লার সেরা পারফর্মার পারফর মালান ওকে ফিরে ফিরে পেয়ে কুমিল্লা পেয়েছে রাইট টিম কম্বিনেশন মালান শুধু আমার দলের না এই বিপিএল এর সেরা ব্যাটসম্যান ও দলে ফেরাতে আমার ব্যাটিং লাইন আপে শক্তি বেড়েছে মালান রিয়াল ম্যাচ উইনার এখন আমার পরিকল্পনা সাজানো আরও সহজ হবে সিলেটের সাথে এই ম্যাচ খেলার পরেই খুলনা টাইগার্সের বিপক্ষে টানা দুই ম্যাচ খেলবে কুমিল্লা খুলনার মতো শক্তিশালী দলের বিপক্ষে টানা দুই ম্যাচ খেলাকে চাপ হিসেবে দেখছেন না গিবসন বলছেন তাতে সুবিধাই হবে বেশি খুলনার বিপক্ষে দুইটা ম্যাচ টানা খেলতে হবে আমাদের এখন আর প্রতিপক্ষের দিকে তাকানোর সময় কই ব্যাক টু ব্যাক ম্যাচের প্রতিটা জিততে পারলেই অনেকখানি এগিয়ে যেতে পারবো আমরা হাসান মেহাদি ডিবিসি নিউজ ঢাকা